পাঠশালার শিশুদের হাত ধরে উদ্বোধন নবদুর্গার। দুবছর করোনা অতিমারীর কারণে পুজোর আনন্দ অনেকটাই ম্লান ছিল। এবছর সেই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রান্ত করে বাঙালি মেতে উঠেছে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। এবছরে দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে খানিকটা ব্যতিক্রমী পথে হাঁটল নবদ্বীপ স্বরূপগঞ্জের পুরনো পোস্ট অফিস পাড়ার নবদুর্গা পূজা কমিটির উদ্যোক্তারা। পঞ্চমীর সন্ধ্যায় তারা তাদের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন নবদ্বীপ শহরের পৃথিবী ফাউন্ডেশন নামক এক সামাজিক সংগঠনের অবৈতনিক পাঠশালার শিশুদের দিয়ে। পূজা কমিটির সভাপতি ভোলানাথ সাহা বলেন, তারা পূজো উপলক্ষে এদের অসংখ্য শিশুদের মধ্যে নতুন পোশাক ও ডেঙ্গুর কথা মাথায় রেখে মশারি বিতরণ করা হয়। তিনি আরো বলেন, শিশু হলো নিষ্পাপ ও ভবিষ্যৎ প্রজন্ম, তাই তাদের হাত ধরে পূজো সূচনা করার ভাবনা। পৃথিবী ফাউন্ডেশনের পক্ষে দিব্যশ্রী মল্লিক জানান, দুর্গাপুজোয় তাদের কাছে তথা তাদের অবৈতনিক পাঠশালার শিশুদের কাছে এটা বড় পাওনা। পূজো উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তারা আরো বলেন, শহরের বুকে তাদের সংগঠন নিরলসভাবে সামাজিক কাজ করার সাথে এই শিশুদের নিয়ে এই পাঠশালার সূচনা করে। অনেকে তাদের প্রান্তিক ভাবলেও এই পূজো কমিটির তরফে তাদের ডেকে এই শিশুদের দিয়ে পূজোর উদ্বোধন তাদের কাছে পূজোর সব থেকে বড় উপহার। সব মিলিয়ে ভিন্ন ভাবনায় পূজো, তারপর ভিন্নভাবে পূজোর সূচনা করে সকলের থেকে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল নবদ্বীপের নবদুর্গা পূজা কমিটি, তা বলাই বাহুল্য। মাম্পি ক্যাটারার, দক্ষিণ বঙ্গপাড়া, রাধা বাজার, নবদ্বীপ, নদিয়া। বিশদে জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 8016318691 বা 8250237660 এই নাম্বারে। প্রোগ্রামটা যদি আমি এইখানে করতে পারি, জনগণের স্বার্থে, জনগণের নবদুর্গা দর্শন এখানে করতে পারবেন, সেই চিন্তা ভাবনা করে এখানে করেছি। আর ডেঙ্গু যেভাবে বাড়ছে, তাই চিন্তা করলাম যে ডেঙ্গু তো সরকার সবার বাড়ি বাড়ি গিয়ে তো দিচ্ছে, তাতে সেইখানটায় আমি চিন্তা করলাম যদি ঘরের ভিতরে কিছু দিয়ে আটকানো যায়, সেটা মশারি। কারণ ডাক্তাররাও বলছে মশারি আর জ্বরে ওষুধ খেলে ডেঙ্গু সারানো যাওয়া সম্ভব, তাই আমি মশারির চিন্তা ভাবনা করে আমি মশারি বিতরণের চিন্তা করেছি আর বাচ্চাদের কিছু বস্ত্র বিতরণ। কোহিনুর শুটিং শাড়ি, রেমন্ডস, ডনিয়ার, সিয়ারামস, আরভিন, গ্রাভেরা, গ্রাসিম ইত্যাদি বিভিন্ন নামি দামি কোম্পানির জামা প্যান্টের পিস পাওয়া যায়। কোহিনুর গার্মেন্ট, বাচ্চাদের বাবা সুট, শার্ট, প্যান্ট, ইন্দোস্টার, মোদিকোট, লং ফ্রক, টু পার্ট, হট প্যান্ট সেট, পার্টি ফ্রক, লেডিস ব্লেজার, জ্যাকেট, শীত বস্ত্র ও হোশিয়ারি দ্রব্য পাওয়া যায়। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যে শুভ উদ্বোধন করেছেন, প্রতিমার যে শুভ উদ্বোধন, তার পাশাপাশি তাদেরকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে, সত্যি এটা আমাদের পৃথিবীর কাছে অনেক বড় পাওনা। তাদেরকে যে এই ক্লাব কমিটির সকল সদস্যরা যেভাবে যে সম্মানটা বা আন্তরিকতা, ভালোবাসাটা যে প্রদান করেছেন, যেটা আমাদের আশীনগর পাঠশালার বয়স তিন বছর হলো এই বছর নিয়ে, তো 3 বছরের প্রথমবার আমাদের বাচ্চারা প্রতিমার উদ্বোধন করলেন, সত্যি এটা পৃথিবী ফাউন্ডেশনের কাছে অনেক অনেক বড় প্রাপ্তি।